এই চলচ্চিত্রের নাম যন্ত্রণা। আমার মনে হয় যন্ত্রণার নামটা ইংলিশে লিখতে ভালো হতো, কারণ আমরা বাঙালি বাংলায় কথা বলি, আর যারা চলচ্চিত্র দেখে বর্তমানে তারা বিশেষ ইংলিশ বোঝে না। তো টোটাল এই পোস্টারে দেখলাম যন্ত্রণা নাম বিছাড়া সব ইংলিশ, কেন এটি প্রয়োজন ছিল না? এখানে বাংলা লেখলে সবাই পড়তে পারত, সবাই কিন্তু এখানেও সবাই যে পড়তে পারবে আমার মনে হয় না, এক দুজন পড়তে নাও পারে, বুঝতে নাও পারে। ওকে আমি পরিচালককে আরেকটি আমি জ্ঞানে দিচ্ছি একটি কথা, মেকিংয়ের কোনো কথা না, আমাদের এই উপমহাদেশের বলতে গেলে সমগ্র পৃথিবীর পাঁচজন পরিচালকের একজন পরিচালক সত্যজিৎ রায় বাঙালি, ওনার জীবন দশায় যতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন কোনো পোস্টারে বাংলা ছাড়া ইংলিশ লেখা ছিল না। অস্কার পাওয়ার জন্য যখন চলচ্চিত্র সেখানে পাঠাতো সেই পোস্টারও কিন্তু বাংলা লেখা ছিল। এবং আরেকটি কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলি লিখে নোবেল অ্যাওয়ার্ড পেয়েছে সেখানে কিন্তু বাংলাটি পাঠিয়েছিল, পরে ওখানে যাওয়ার পর ইংলিশে তর্জমা হয়েছিল। তো পরিচালককে আমি বলবো যে তুমি যেখানেই যা ব্যবহার করো আমার দেশের জন্য বাংলা ব্যবহার করবে, এটা আমি তোমার বড় ভাই হিসেবে এবং তোমার সিনিয়র পরিচালক হিসেবে আমি তোমাকে বললাম। আর পরিচালকের এই ছবিটি ভালো হোক, অত্যন্ত ভালো হোক আমি অন্তর থেকে চাই, এবং চলচ্চিত্র আপনারা সবাই দেখুন। আপনারা চলচ্চিত্র না দেখলে কিন্তু চলচ্চিত্র বসে যাবে, একজন দেখলে দেখে এসে বাসায় বলে যে ছবিটি ভালো হয়েছিল আরেকজন যাবে, ওই দেখে এসে বললে আরেকজন যাবে, এভাবে আমাদের চলচ্চিত্রগুলো এগিয়ে যাবে। তবে আরেকটি কথা, নায়ক নায়িকারা যখন একটু নাম অর্জন করে, এটা বলা উচিত না, নাম করে ফেলে পয়সার দিকটা খুব বেশি এগিয়ে যায়, তখন মনে হয় ওরা পয়সার জন্য বোধহয় কিনে এসেছিল। বর্তমানে অনেকগুলো কেউ যদি মাইন্ড করে আমার কিছু বলার নেই, একটি ছবি দুটি ছবি সুপারহিট হওয়ার পর বলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন 20 লক্ষ টাকা দেবেন, এই জন্য যাদের ছবিগুলি হিট হয়েছে 20 লক্ষ টাকাওয়ালা 10 লক্ষ টাকাওয়ালা একটি ছবিও পায়নি গত 3-4 বছরে, ওই 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকার জন্য তোমরা চলচ্চিত্র নির্মাণ করো। এখানে দুই নায়ক, একজন নায়ক একজন নায়িকা আছে, তোমরা চলচ্চিত্র লিখে আকর্ষণটা যেন হয়, চলচ্চিত্রকে লোক করো, ওইটা লোক করতে হবে না, এই যে সাবানা রাজা ভাই আমরা কিন্তু 8 লাখ 7 লাখ 6 লাখ 10 লাখ টাকা করে দিয়েছি, তোমরাও পাবে, আমরাই তোমাদেরকে দেখবো, তোমরা এইভাবে জিনিসগুলো নিজেকে মানে ছোট করে এটা বলো না, যারা এগুলি চায় ওরা কিন্তু আমাদের কাছে ছোট হয়ে গেছে।